হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি বালুশাহ মিষ্টি তৈরি করে দেখাবো। বালুশাহ তৈরি করতে যা যা উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে দিব। এর আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। আমি 2 কাপ ময়দা লাগবে, 2 কাপ ময়দা নিব, আর লাগবে হচ্ছে 250 গ্রাম চিনি, আমার শিরা তৈরি করতে লাগবে, আর লাগবে সামান্য একটু জাফরান, আর লাগছে 1 চামচ বেকিং পাউডার, ছোট 1 কাপ ঘি। এবার নিয়ে নিব তিন কাপ ময়দা, নিব ঘর ভরকে ভরে 3 কাপ ময়দা নিব, যেহেতু 2 কাপ নিয়েছি আরো 1 কাপ নিব, টোটাল 3 কাপ ময়দা নিব। যেহেতু বালুশাহী বানাবো, সামান্য একটু লবণ দিব, এক চামচ বেকিং পাউডার দিব, দিয়ে ভালো করে এটা মিলাইতে হবে ময়দায়। ভালো করে মিলিয়ে নেব, লবণ বেকিং পাউডার ময়দার সাথে মিলিয়ে নিব। এবার এর ভিতরে আমরা আস্তে আস্তে ঘিটা দিয়ে দিব। ঘিটা ভালো করে ময়দার ভিতর মিলিয়ে নিতে হবে। ময়দার ভিতর মিলানো হয়েছে, এখন অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে মাখাবো ময়দাটা, একসাথে বেশি পানি দেওয়া যাবে না। এটা নরম করে মাখিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে, বেশি পানি লাগে নাই। এখন কভার করে রাখবো 20 মিনিট। এখন আমরা শিরা তৈরি করব। বালুশাহের জন্য শিরা বানানোর জন্য 250 গ্রাম 250 গ্রাম চিনি দিব, হাফ কাপ পানি দিব, হাফ কাপ পানি দিব, চুলাটা জ্বালিয়ে দিব, দিয়ে শিরাটা নাড়িয়ে নাড়িয়ে চিনিটা গুলিয়ে ফেলতে হবে। আর এর ভিতরে অ্যাড করব 1 চামচের মতো লবণ, লেবুর রস 1 চামচের মতো, এক চামচ লেবু রস দিয়েছি। আর এখন চিনিটা গলিয়ে ফেলতে হবে, সুন্দর একটা চাশনি বানাতে হবে, সুন্দর একটা কালার, বালুশাহ সুন্দর একটা কালারের জন্য আমরা এর ভিতরে সামান্য একটু জাফরানও দিতে পারি। আমি সামান্য একটু জাফরান দিব যাতে বালুশাহটা দেখতে সুন্দর লাগে। চাশনির ভিতরে
চুলার আস্তে একটু মিডিয়াম করব, ভালো করে নাড়িয়ে নিব, ভালো করে জাল দিব, শিরাটা বানানোর জন্য শিরাটা বুঝতে হবে, যখন চামচ থেকে একটা ফুটা অনেক দেরিতে পড়বে তখন বুঝবো শিরাটা রেডি হয়ে গেছে। এখন শিরাটা চেক করব, দেখুন অনেক সময় লাগছে, আমার শিরাটা রেডি হয়ে গেছে। এখন ঢেকে দিব, ঢেকে সাইড করে রাখবো। এখন গ্যাসে একটা কড়াই দিব, কড়াই দিয়ে তেল দিব বালুশাহ ভাজার জন্য। তা গরম হতে লাগবে। এখন আমরা বালুশাহ কিভাবে বানাতে হয় সেটা এখন দেখিয়ে দিব। 20 মিনিট হয়ে গেছে, এখন ময়দাটা মাখিয়ে নিব। ময়দাটা ভালো করে একটু মুথে নিব। এখান থেকে ছোটো ছোটো একটা লেচির মতো করে নিতে হবে, সব এক সাইডে বানিয়ে নিতে হবে। এভাবে সবগুলো এক সাইজের করে নিতে হবে। এখন কিভাবে বালুশাহ বানাতে হয় সেটা এখন দেখিয়ে দিব। এইভাবে চপস্টিকের মাধ্যমে যে কোনো একটা কাঠি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন বালুশাহ।
এইভাবে আপনারা বালুশাইগুলো বানিয়ে নিতে পারেন। এখন এক এক করে বালুশাইগুলো দিয়ে দিব তেলের ভিতরে। তেলটা গরম হয়ে গেছে, বেশি গরম হতে দেওয়া যাবে না। অল্প আঁচে ভাজতে হবে। বালুশাইটা ওই তেলের নিচেই থাকবে, যখন নিচেটা ভাজা হয়ে যাবে এমনি তেলে উপরে ভেসে উঠবে। যখন দেখবো ভেসে উঠছে তখন বুঝবো যে নিচের পাতটা হয়ে গেছে, তখন আমরা উল্টিয়ে দিব। দেখুন ফুলে উপরে উঠে গেছে, এখন উল্টিয়ে দিব। দশ মিনিট ধরে ভাজতে হবে, তা না হলে ভিতর পর্যন্ত যাবে না, কাঁচা থাকবে। লো ফ্লেমে 10 মিনিট ভাজতে হবে। আবার উল্টিয়ে দিব। বেশ মানিয়ে ভাজতে হবে, সুন্দর একটা কালার আসলে আমরা নামিয়ে ফেলব। গোল্ডেন কালার হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলব। গরম গরম এখন শিরার মধ্যে দিয়ে দিব, এটা হালকা গরম হওয়া লাগবে। শিরার ভিতর 5 মিনিট ঢেকে রাখবো। পাঁচ মিনিট পর আবার ফিরে আসবো। আমার বালুশাই মিষ্টি তৈরি হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। এইভাবে এক এক করে সবগুলি মিষ্টি উঠিয়ে নিব। বালুশাই মিষ্টি তৈরি হয়েছে, আমরা ডেকোরেশনের জন্য এরপর একটু পেস্তাও দিয়ে দিতে পারি।
না দিলে কোনো সমস্যা নাই। বালুশাই তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।